বাংলা চলচ্চিত্রের একসময়কার ব্যস্ত নায়িকা রেসি, এখন পর্দায় অনিয়মিত এই অভিনেত্রী। রেসিকে দেখলে এখন যে কেউই অবাক হবেন। আগের থেকে বেশ খানিকটা মোটা হয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। আর রেসি এখন পুরোটাই সাংসারিক, স্বামী সন্তান নিয়ে বেশ সুখে আছেন অভিনেত্রী রেসি। সুযোগ পেলেই পরিবারের সবাইকে নিয়ে বাহিরের দেশে ঘুরে আসেন রেসি। আনন্দ ঘন সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন নিয়মিতই। রেসি সোশ্যাল হ্যান্ডেলে ডোমারলি দেখা যায় সুখের কোনো কমতি নেই রেসির। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় সিনেমা সেরে দেন অভিনেত্রী রেসি। ডিপজলের সাথে প্রেমের গুঞ্জন একসময় ডালিউডের আকাশে বাতাসে ভাসতে থাকে। ঠিক ওই সময়েই এক ব্যবসায়ীকে বিয়ে করে সাংসারিক হন অভিনেত্রী রেসি। এরপর আর কখনোই অভিনয়ে তিনি নিয়মিত হননি। দুই সন্তান নিয়ে সুখেই সংসার করছেন ঢাকার সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী রেসি। মাঝে মাঝে সিনেমার শুটিং করছেন, তবে খুব বেশি একটা না। রেসি বলেন, লাইফ পার্টনার মনের মতো হলে জীবনে যতই ঝড় আসুক না কেন সেটা সামলে নেওয়া যায়। স্বামী অনেক সাপোর্ট করে বলেও জানালেন রেসি। স্বামীর সংসারে অনেক সুখেই আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী রেসি। সিনেমায় অনিয়মিত হলেও রেসি চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানে পরিবার সহই অ্যাটেন্ড করেন। চলচ্চিত্রের তারকাদের সাথে মন খুলে আড্ডা দিতে দেখা যায় রেসিকে। রেসি বলেন, অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও টুকটাক কাজ করছি। চলচ্চিত্রের কাছের যারা আছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ হয় বলেও জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি ডিপজলের খামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রেসি, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে রেসির একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই স্মৃতিচারণ করে রেসি বলেন, ডিপজল ভাই নিয়মিতই খোঁজখবর নেন, ঠিক যেন বড় ভাইয়ের মতোই। চলচ্চিত্রের গার্ডিয়ান বলতে তিনিই আছেন, সব সময় পাশে থাকেন।